হ্যালো বন্ধুরা, আজকে আমরা হ্যাকিং নিয়ে কথা বলবো। হ্যাকিং হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং দুর্বলতা বের করে বিনা অনুমতিতে অন্যের কম্পিউটারে বা সিস্টেমে প্রবেশ করা। কোনো কিছু হ্যাক করা বলতে বোঝানো হয় যে সে জিনিস নিজের নিয়ন্ত্রণে নিয়ে আনা, মূলত অনলাইনে ডাটা বা তথ্য অনুমতিহীন প্রবেশ, চুরি, ধ্বংস বা ক্ষতি করাকেই বলা হয় হ্যাকিং। আমরা হ্যাকিং শুনলেই প্রথমে বুঝি এবং ভাবি যে কিছু অসাধু বুদ্ধির অধিকারী লোক কোনো কিছু চুরি করছে। এটা একটা ভুল ধারণা, সব হ্যাকার অসাধু বুদ্ধির অধিকারী নন। কিছু হ্যাকার তার দেশকে এবং দেশের জনগণের পক্ষে প্রাণপণ কাজ করে যান, যাতে আমাদের কোনো ধরনের ক্ষতিসাধন না হয়। আমরা জানি পৃথিবীর এক ভাগ স্থল আর তিন ভাগ জল, এবং সেই পানির নিচে কি আছে সেটা কেউ জানে না। ডিপ ওয়েব সেরকমই একটি জগৎ। গুগল, আমাজন এগুলো হচ্ছে স্থলভাগের মতো, আর ডিপ ওয়েব হচ্ছে পানির নিচে গভীর অন্ধকার জগতের মতো। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা এই ডিপ ওয়েব যেতে পারে না। হ্যাকার, সাইবার ক্রিমিনাল, মাফিয়া, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকেরা এই জগতে বিচরণ করেন। বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতির ঘটনা ঘটেছিল 2016 সালে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন হ্যাক করা হয়েছিল। হ্যাকাররা $20 মিলিয়ন পাঠিয়েছিল শ্রীলঙ্কা এবং $81 মিলিয়ন পাঠিয়েছিল ফিলিপাইনে। হ্যাকার অবশ্যই নিজের দেশে টাকা পাঠাবে না। আর সাইবার অপরাধ জগতের একটি নিয়ম হচ্ছে, যেই দেশে সাইবার আক্রমণ করা হবে সেই দেশের কাউকে না কাউকে নিজের দলে নিয়ে তারা তার থেকে সাহায্য নিয়ে কাজ করে। আবার অনেক সময় হ্যাকিং এর সার্ভিস দিতেও নিতে দেখা যায় ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে বলা হয় থাকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির টাকা জোগাড় করতে ব্যাংক হ্যাকিং এবং আশ্রয় নিয়ে থাকে। যদিও এর সত্য মিথ্যা আমি জানি না, তবে আশ্চর্যজনকভাবে এই হ্যাকিং সম্বন্ধে আমি যখন উইকিপিডিয়াতে লেখা পড়ছিলাম তখন দেখতে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তেও উত্তর কোরিয়াকেই সন্দেহ করা হয়েছিল। এই ব্যাংক হ্যাকিং নিয়ে অনেক কিছু আন্দাজ করা যায়, তবে আন্দাজ করা গেলেও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বাংলাদেশ ব্যাংক হ্যাক করা সেই অপরাধী গ্রুপকে। এমনকি এর আগে সোনালী ব্যাংকেও হ্যাকিংয়ের শিকার হয়েছিল, সেক্ষেত্রে সাইবার অপরাধীকে শনাক্ত করা যায়নি আজও। এটা রয়ে গেল ইতিহাস হয়ে, তবে ঘুরে দাঁড়ানো সম্ভব ভবিষ্যতে। এভাবে ব্যাংক হ্যাকিং এর শিকার হওয়া থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এদেশে অনেক ছোটোখাটো হ্যাকার রয়েছে যারা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে, নিজের বিকাশ নাম্বার দিয়ে হাতে নাতে ধরা পড়েছে। আবার কেউ কেউ চুরি হওয়া মোবাইলের IMEI নম্বর পরিবর্তন করার কাজ করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে আমরা সামগ্রিক দেশ এবং একক নাগরিক উভয় দিক দিয়েই সাইবার জগতের দুর্বল না? দেশের অন্যান্য দিকের সাথে তুলনা করলে সাইবার জগতে আমরা তুলনামূলকভাবে এগিয়ে যাচ্ছি। এছাড়া সাইবার জগতে আমাদের দেশের অনেক শক্তিশালী ব্যক্তি রয়েছেন যারা আন্তর্জাতিক সাইবার জগতে ঈর্ষণীয় ভূমিকা রাখছেন। বাংলাদেশের হ্যাকার টাইগার এর কথা সারা পৃথিবী জানে। তিনি গুগল, ইয়াহু, অ্যাভেস্ট, মাইক্রোসফট, বিং, নোকিয়া ইত্যাদি লোকাল ডোমেইন সহ 700,000টি সাইট হ্যাক করেছিলেন। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। এমনকি আশ্চর্যজনক বিষয়, বাংলাদেশি এই হ্যাকার এই হ্যাকিং করেছিলেন। সাইবার জগতে যতটা রহস্যময় লাগে, বাস্তবে এটি তার চাইতেও বেশি রহস্যময়। আর সেই রহস্য ঘেরা জগতে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতিযোগিতায় চলছে বিশ্বময়। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই কামনা। তাহলে আমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে হ্যাকিং কত রকমের। হ্যাকাররা তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকিং যে কোনো খারাপ কিছু না তা প্রমাণ করেন হোয়াইট হ্যাট হ্যাকার। তাদের অন্য নাম ইথিক্যাল হ্যাকার। যেমন একটি হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের তথ্যগুলো বের করে এবং সিকিউরিটি সিস্টেমের মালিককে তার সম্পর্কে অভিহিত করে। তারা আপনার কম্পিউটার ও নেটওয়ার্কিং সিস্টেম আক্রমণে ক্ষতি হতে দেবে না, বরং বাঁচিয়ে দিবে। সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, এটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি। একজন হোয়াইট হ্যাট হ্যাকার অনুমতি সাপেক্ষে সিস্টেম হ্যাক করে।
এটি খুঁজে বের করে থাকেন এবং সে থেকে কোনো প্রকার ক্ষতি করে না। এই কাজটি আরেকটি নাম হলো পেনিস্ট্রেশন। গৃহ হ্যাকাররা নিজের মতো কাজ করে। গৃহ হ্যাকাররা মূলত শখের বসেই হ্যাকিংয়ের কাজ করে থাকেন। এরা যখন একটি সিকিউরিটি সিস্টেম ফাঁক ফোকরগুলো বের করে, তখন সে তার মন মতো কাজ করবে। তার মন যা চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে সিকিউরিটি সিস্টেমের মালিককে এটি সম্পর্কে জানাতে পারে, অথবা ইনফরমেশনগুলো দেখতে পারে বা নষ্টও করতে পারে, আবার তার নিজের স্বার্থের জন্য ও ব্যবহার করতে পারে। বেশিরভাগ হ্যাকাররাই এই ধরনের হয়ে থাকে। গৃহ হ্যাকিং এর ফলে হ্যাকাররা পাবলিকলি এই হ্যাক সম্পর্কে জানায় এবং সিস্টেম হ্যাক করার পর অবহিত করে, তোমার কম্পিউটার সিস্টেমটি ঠিক করা উচিত, এতে ওই গৃহ হ্যাকার হয়তো কোনো তথ্য চুরি করবে না। কিন্তু পাবলিকলি জানানোর ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতি হতে পারে। হয়তো অন্য কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার সে এটি সরানোর আগেই আবার হ্যাক করে তথ্য চুরি করে ফেলতে পারে। ব্ল্যাক হ্যাট হ্যাকার সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা কোনো একটি সিকিউরিটি সিস্টেমের ফাঁক ফোকরগুলো বের করলে দ্রুত ওই ত্রুটিকে নিজের স্বার্থে কাজে লাগায়, সিস্টেম নষ্ট করে দেয়, বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়, ভবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে তার সে পথ তৈরি করে রাখে। সর্বোপরি সিস্টেমের অধীনে যে সকল সাব সিস্টেম রয়েছে সেগুলোতেও ঢুকতে চেষ্টা করে। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা বিভিন্ন কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্ক হ্যাক করে নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য নানা ধরনের অপরাধ সংঘটিত করে, যেমন ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড চুরি, ব্যক্তিগত তথ্য চুরি করে অন্য কোনো গ্রুপের কাছে বিক্রি করে দেয়, বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ চালিয়ে ওয়েবসাইট ডাউন করে দেয় ইত্যাদি। হ্যাকারদের এই প্রতিভা ও দক্ষতার জন্য অনেক প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়, তাদেরকে নেওয়া হয় হ্যাকিংয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য।